সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখছেন সামনে বেশ কিছু আমরা এই পাশে দেখছি সেই সাথে কয়েকটি গাভি দেখছি আর এইগুলো কিন্তু সবগুলোই কাহারল হাট থেকে কেনা হয়েছে আজ দশ ডিসেম্বর দুই হাজার রবিবার কেনা হয়েছে শনিবার লোড হচ্ছে কিন্তু রবিবার তো যাচ্ছে কোথায় কেমন দামে কিনেছেন আমরা সেই আনুষাঙ্গিক কিছু তথ্য দেব আপনাদের আর আমরা এই পাশে দেখছি এক

ষোলোটা মানে যেগুলো নিয়ে গেছেন এখান থেকে সবগুলোই আছে আর এগুলো এখন নিয়ে যাচ্ছে এগুলো কেনা হয়েছে সম্ভবত কাহার হাটে কেমন পেয়েছেন রেট সব মিলিয়ে আচ্ছা মোটামুটি মোটামুটি ভালোই আছে তাহলে সবই উঠবে খামারে না এগুলো বাজারে সেল দিয়ে দেবে আচ্ছা আপনাদের ওখানকার বাজার আর এখানকার বাজার ডিফারেন্স কেমন কি মনে হয়

আচ্ছা এই যে এইখানে একটা দেখছি গায়ে বাচ্চা এটা কত টাকা পড়ছে ভাই ছিয়াত্তর হাজার সেটা হচ্ছে বকনা বাচ্চা আর গাভীটা কয় দাঁতের চার দাঁতের এটা ছিয়াত্তর হাজারে গায়ে বাচ্চা কেনা হয়েছে আচ্ছা এই গাভীটা কতটুকু দুধ ওনারা বলছিল ওনারা তো বলছে তিন কেজি দুই কেজি বাচ্চারা খাওয়াই দুই কেজি পাবো দুই কেজি বাচ্চাকে খাওয়াই দুই কেজি পাওয়া যাবে আচ্ছা এটা তাহলে হয়েছে

গাভি এবং বাছুর গাভি সেই সাথে একটা সার বাচ্চা এটা বকনা না এটাও সার বাচ্চা গায়ে এবং বাচ্চা

আচ্ছা তো এই কৌশলের মধ্যেই তো গরু কিনে বাকিটা ভাই জিজ্ঞাসা করুন না আচ্ছা আচ্ছা না ভাই একটু ব্যস্ত আছে বসে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন ওয়ান আচ্ছা ভাই এগুলো তো বিক্রির উদ্দেশ্যে হ্যাঁ এগুলো বিক্রির উদ্দেশ্য আমার ফোন নাম্বারটা দিয়ে দেন যদি কেউ চায় তাহলে আমার কাছে নিতে পারবো গাবিও নিতে পারবো সার বাচ্চা সার গরু নিতে পারবো আচ্ছা এখন বিষয় হচ্ছে এইখান থেকে ওখানে একটা গরুতে আপনার কত টাকা খরচ চার হাজার টাকা খরচ চার হাজার যেটা কেনা আছে চার হাজার টাকার এক্সট্রা খরচ সত্তর কেনা আছে চুয়াত্তর হাজার আপনার এলাকায় পড়ছে এক গরুতে কত টাকা লাভ দিতে হবে লাভ বেশি আমি বেশি চাই না ধরেন আমরা তিনটা লোক আসছে গরু পিছু কত হাজার তিনিক থাকলে আমি হাজার তিনিক ছেড়ে দেবেন আচ্ছা একজাক্ট একটু ঠিকানাটা বলে দেন তো কোথায় আসতে হবে আসতে হবে ইয়া মত চর লক্ষ্মীপুর চর লক্ষ্মীপুর হ্যাঁ চর লক্ষ্মীপুর মতলবের সাইডে পূর্ব সাইডে কি নাম এলাকাটার নাম নাম চরীপুর চর আর আপনার নাম কি সুমন সুমন ভাই আচ্ছা যোগাযোগ নাম্বারটা আছে আছে দেন জিরো ওয়ান এইট

আমি দিব না একটা মোটামুটি ভালো ব্যবসা নিয়ে দুইজনের ভিতরে দরকার তর্কি বললেন বিক্রেতা বুঝতে পারলো যে গরুটা হয়তো পছন্দ আলাপ হবে গরু নিব কিনা হ্যাঁ

কত হয়েছে ভাড়া কত হয়েছে ও আপনারা ওখান থেকে নিয়ে আসছেন ট্রাক নিজস্ব গাড়ি ও আচ্ছা আচ্ছা তাহলে তো খরচটা কিছুটা হলো সেভ হবে তো সেভের জন্য তো দাম বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে